বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের মূল প্রবেশদ্বারের সামনে। আজ 26 সেপ্টেম্বর 2022, মহালয়ার ঠিক পরের দিন। এই দিনে আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা প্রতিমা ও মণ্ডপ সজ্জা দর্শন করতে। সেই সঙ্গে আমি আপনাদেরকেও কলকাতার এই অন্যতম আকর্ষণীয় পূজা মণ্ডপটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। চলার পথে সজ্জিত আলোকসজ্জাগুলিও কম আকর্ষণীয় নয়। চলুন, এই আলোকসজ্জা দেখতে দেখতে ক্রমশ আমরা অভ্যন্তরে প্রবেশ করি। শ্রীভূমির প্রতিমা ও মণ্ডপ সজ্জা দেখতে আসলে আপনাদের প্রবেশ পথে নজর পড়বে এই বিশেষ স্থাপত্য ভাস্কর্যটি। রথে চড়ে বিবেকানন্দের এই যাত্রাপথের মূর্তিটি বেশ বিরল। চলুন, এর সৌন্দর্য আমরা একটু উপভোগ করি। এবারে আমরা চলে এসেছি একদম মূল পূজা মণ্ডপের সামনে। আজ মহালয়ার পরের দিনই এখানে প্রচণ্ড ভিড়, জানি না আগামী দিনগুলিতে কি হবে। গত বছর বুর্জ খলিফা দেখতে এসে ফিরে গেছি, তাই এবছর আগেভাগেই শ্রীভূমির পূজা মণ্ডপ দেখব বলে চলে এসেছি। এবছর শ্রীভূমির পূজা মণ্ডপের মূল আকর্ষণ ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির আদলে কীভাবে পূজা মণ্ডপ সাজিয়েছে চলুন আমরা আস্তে আস্তে দেখতে থাকি। বন্ধুরা, পূজা মণ্ডপটি দেখতে দেখতে আমরা ভ্যাটিকান সিটি ও তার গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা জেনে নিই। ভ্যাটিকান সিটি বা ভ্যাটিকান নগর রাষ্ট্র ইতালির রাজধানী রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র ও ছিটমহল। ভ্যাটিকান নগর রাষ্ট্র, যা সাধারণত ভ্যাটিকান নামেই অধিক পরিচিত, 1929 সালে ল্যাটেরান সন্ধির মাধ্যমে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে, যা হোলি সি এর একটি পূর্ণ মালিকাধীন সার্বভৌম বিচার বিভাগীয় ও প্রশাসনিক অঞ্চল। পোপ এখানকার রাষ্ট্রনেতা। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসাবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন 121 একর। উত্তর পশ্চিম রোমের ভ্যাটিকান পাহাড়ের উপর একটি ত্রিভুজাকৃতির এলাকায় তিবের নদীর ঠিক পশ্চিমে ভ্যাটিকান শহর অবস্থিত। দক্ষিণ পশ্চিমের পিয়াৎসান, পিয়ত্রা বা সেন্ট পিটার চত্বর বাদে বাকি সব দিকে ভ্যাটিকান শহর মধ্যযুগ ও রেনেসাঁর সময় নির্মিত প্রাচীর দিয়ে রোম শহর থেকে বিচ্ছিন্ন। প্রাচীর ভিতরে আছে উদ্যান, বাহারি দালান ও চত্বরের সমাবেশ। সবচেয়ে বড় দালানটি হল সেন্ট পিটারের ব্যাসিলিকা, যা রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা। ভ্যাটিকান সিটিতে রয়েছে একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, লাইব্রেরি ভ্যাটিকানা। ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, ডাক ব্যবস্থা, শিলমোহর, পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক বিদ্যমান। ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও আছে, যার নাম সুইস গার্ড। এর সদস্য সংখ্যা প্রায় 100। ভ্যাটিকান রেডিও নামের সরকারি বেতার স্টেশন সারা বিশ্বে পোপের কণ্ঠ ছড়িয়ে দেয়। 2001 সালে ভ্যাটিকান শহরের জনসংখ্যা ছিল প্রায় 1000। এখানে স্থায়ীভাবে বসবাস করে ও পোপের দেওয়া বিশেষ দায়িত্ব পালন করে এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব। ভ্যাটিকান সিটি শেষ পোপীয় রাষ্ট্র। ক্যাথলিক গির্জা বহু শতাব্দী ধরে মধ্য ইতালির বেশ কিছু এলাকাতে এই রাষ্ট্রগুলি স্থাপন করেছিল, যার শাসনকর্তা ছিলেন পোপ। ইতালীয় সরকার ও পোপ সম্প্রদায়ের মধ্যে বহু বছর ধরে বিতর্কের পর 1929 সালে ল্যাটেরান চুক্তির অধীনে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়। এই চুক্তির অধীনে ক্যাথলিক গির্জা ক্ষতিপূরণের বিনিময়ে অন্য সব পোপীয় রাষ্ট্র থেকে দাবি প্রত্যাহার করে নেয় এবং স্বাধীন ভ্যাটিকান সিটি হিসেবে সার্বভৌমত্ব অর্জন করে। বন্ধুরা, ভ্যাটিকান সিটি সম্পর্কে সংক্ষেপে এই কয়েকটি কথা আমি আপনাদেরকে জানাতে সক্ষম হলাম। আরও অনেক কথা আছে যা এই সংক্ষিপ্ত ভিডিওতে বলা সম্ভব নয়। আজ দর্শনার্থীদের মণ্ডপের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যদিও বলা হয়েছিল মহালয়ের পরের দিন থেকেই সর্বসাধারণের জন্য মণ্ডপের দ্বার খুলে দেওয়া হবে। কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি আজ মণ্ডপে ঢুকতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ প্রতিমা দর্শন দূর থেকে করেই আমাদের ফিরতে হবে। বন্ধুরা, ফেরার পথে অবশ্যই এই ঘড়ি ঘরটি দর্শন করে ফিরবেন। এটি শ্রীভূমির সন্নিকটে লেক টাউন অঞ্চলে অবস্থিত।
অপূর্ব সৌন্দর্য এই ঘড়িঘরটির। কি সুন্দর তালে তালে তার রঙিন আলো পরিবর্তিত হচ্ছে। বন্ধুরা, এবারে আমাদের ফেরার পালা। ভিডিওটিকে আর বেশি দীর্ঘায়িত করছি না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।